আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী দেশবাসী প্রবাসী ভাই সবাই কেমন আছেন আশা করি আল্লাহ মাহতাল আর মেহেরবাদা সবাই ভালো আছেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হতে যাচ্ছি আর উপস্থিত হওয়ার কারণ হল খবর সংযোগ পত্রিকায় আমাকে ইনভাইট করার কারণে আমাকে আহ্বান জানানোর কারণে এই সম্পাদক এবং তার সংশ্লিষ্ট যারা সাংবাদিক কর্মীরা আছে তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি যে বিষয়টা আপনাদের মাঝে আলোচনা আনতে চাচ্ছি সেটা হলো এই তো বর্তমান পবিত্র মাহির রমজানের শেষ দাপে আছে এই মৌসুমে মানুষ আল্লাহর গুরুত্বপূর্ণ একটা হুকুম জাকাত জাকাত নিয়ে কিছু কথা বলার আমি প্রয়োজন মনে করছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নামাজ যেমন ফরস জাকাত দেও তেমন ফরস কিন্তু জাকাত দেও সকলের উপর ফরস না যাদেরকে আল্লাহ নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদ দান করেছেন তাদের উপর জাকাতকে আল্লাহ করেছেন জাকাত শব্দের অর্থ দুইটা একটা হলো বৃদ্ধি পাওয়া জাকাত দিলে মাল কখনো কমে না জাকাত দিলে মাল বৃদ্ধি পায় একটা হলো পবিত্র হওয়া জাকাত না দিলে মাল অপবিত্র হয় যে এই জাকাতের মাধ্যমে আল্লাহ তালা মালকে পবিত্র করেন এই জাকাত কারা দিবে যাদের সাড়ে সাত বড়ি স্বর্ণ রয়েছে অথবা তার সমপরিমাণ মূল্য অথবা সার বাড়ে তুলা সাড়ে বাউন্ন বড়ি রূপা যাদের রয়েছে অথবা তার সমপরিমাণ মূল্য রয়েছে এই পরিমাণ অর্থ সম্পদ যাদের থাকবে তাদের উপর আল্লাহ তালা জাকাত দেওয়াকে ফরজ করে দিয়েছেন সৎকারা সৎকারা আড়াই পার্সেন্ট গরিবের জন্য আল্লাহ তালা এই দুনিদের সম্পদের মধ্যে হক রাখছেন যারা জাকাত আদায় করবে তারা দুনিয়া ও আখেতে সফলতা অর্জন করবে জাকাত দানের মাধ্যমে জাকাত আল্লাহ তালা কেন ফরস করেছেন জাকাত এজন্য ফরস করেছেন যে দুনিদের সম্পদ থেকে গরিবদেরকে কিস্তি দিয়ে দরিদ্রতা বিমোচনা করা জাকাত দিলে দরিদ্রতা বিমোচনা হয় জাকাতের মাধ্যমে মানুষের অর্থ সম্পদ পবিত্র হয় জাকাতের মাধ্যমে মাল সম্পদ বৃদ্ধি পায় জাকাত দিলে দুনিয়া তো আপনি তার প্রতিদান পাবেন আখিরিয়া তো আল্লাহ তালা হুকুম পালন করার কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন মর্মে এরকম কোরআন সন্নাথ তার যথেষ্ট পরিমাণ প্রমাণ বিদ্যমান রয়েছে এই জন্য আমি এই পত্রিকার মাধ্যমে জানিয়ে দিতে চাই সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি যে আপনারা যাদের উপর জাকাত ফরজ হয়েছে অবশ্যই আপনার জাকাত দিবেন এই জাকাত আপনাকে কখনো ঠগাবে না জাকাত আপনাকে দুনিয়া আঘাতের সফলতা দান করবে আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার মানার ইসলামের ব্যক্তি হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ব্যক্তি হলো পাঁচটি শাহাদ আল্লাহ ই